চোদ্দ বাধারঘাট মন্ডলের অন্তর্গত কচারিয়া এলাকায় বৃহস্পতিবার প্রতি ঘর বিজেপি কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তার সঙ্গে কর্মসূচিতে ছিলেন স্থানীয় বিধায়িকা মিমি মজুমদার এবং সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলের অন্যান্য কর্মকর্তারা। কর্মসূচির অঙ্গ হিসেবে এলাকার মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে সরকারের সুযোগ সুবিধা আর প্রকল্পের সুবিধা সুফল নিয়ে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি। বিভিন্ন বিষয় নিয়ে করেন মত বিনিময়। প্রতি ঘর বিজেপির কর্মসূচি নিয়ে রাজীব ভট্টাচার্য জানান, রাজ্যের বিজেপি সরকার উন্নয়নের লক্ষ্যে বিগত দিনে কাজ করেছে এবং তার সুফল এই গজারি এলাকাতেও দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাট থেকে পানীয় জলের ব্যবস্থা আর সামগ্রিক উন্নয়নে এই 38 নং ওয়ার্ডে উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এই এলাকার পরিদর্শন করি এবং ঘরে ঘরে যাই, আমার সঙ্গে মাননীয় বিধায়িকা, জেলা সভাপতি এবং আমাদের কিষাণ মোর্চার যিনি রাজ্যের সহসভাপতি ওনারাও রয়েছেন, কার্যকর্তারাও রয়েছেন। এবং আমি এসে খুব আনন্দিত হয়েছি এই কারণে, কারণ আমাদের সরকার আসার পর এখানে একটা রাস্তা নির্মাণ আমরা করেছি, নতুন করে বাড়িতে বাড়িতে জল যাচ্ছে, আরও অনেক সুযোগ সুবিধা আমাদের সরকার আসার পর সেগুলি করেছে, তার জন্য আমি খুব আনন্দিত হয়েছি এবং মানুষ তার স্বতঃস্ফূর্ততার সঙ্গে মেনে নিয়েছে এবং আগামী দিন মন তৈরি করে আছে যে আবারও ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে মানুষ সাড়া দিচ্ছে। উন্নয়নের এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে রাজ্যের মানুষ পুনরায় বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করবার জন্য মন স্থির করে নিয়েছে বলে রাজীব ভট্টাচার্য জানান। উল্লেখ্য, প্রতি ঘর বিজেপি কর্মসূচিতে রাজ্যের মানুষের কাছে পৌঁছে গিয়ে সরকারের সাফল্যে খতিয়ানের রিপোর্ট কার্ড তুলে ধরেছেন বিজেপি নেতৃত্ব। কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।